আসসালামু আলাইকুম। দেখতে দেখতে 17টি রমজান চলে যাচ্ছে আমাদের মধ্য থেকে। আমরা আজকে নিয়ত করেছি ক্যাম্পাস থেকে দূরে কোথাও গিয়ে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে ইফতারির আয়োজন করার। সো লেটস গো। ক্যাম্পাস থেকে 3টা বাইক নিয়ে আমরা মোট 9 জন বিআইডিসি বাজার থেকে ডান দিক দিয়ে আমতলি বাজারের মধ্য দিয়ে কেশরীতে থেকে যাত্রা করি, যেন আমরা কেশরীতে গিয়ে ফাঁকা কোথাও বসে ইফতারটা সম্পন্ন করতে পারি। কিন্তু বৃষ্টির কারণে আমরা একটু বাধার সম্মুখীন হই। তবে ক্যাম্পাসের ক্যান্টিন থেকে ইফতারির কেনাকাটা আগে সম্পন্ন করা আমাদের জন্য একটু সুবিধা হয়, কোথাও দেরি করার প্রয়োজন হয় না আমাদের আর। এবং আমরা জার্নিটা খুব এনজয় করছিলাম। আমাদের বাইকটা ড্রাইভ করছিল বন্ধু বাহিন এবং অপর দুটো বাইক ড্রাইভ করছিলেন দুটো ছোট ভাই। ইফতারির সময় ঘনিয়ে আসে, আমরা খুবই তাড়াহুড়ো করে দ্রুততার সাথে যাই এবং আমরা ইতিমধ্যে কেশরীতে বটতলা পৌঁছে যাই। আসলে এই জায়গাটা দেখতে খুবই সুন্দর, পানি থাকতে এখানে অনেক লোকের ভিড় থাকে এবং খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য দেখা যায়। কেশরীতে এই বিলটির নাম বেলাই বিল। এখানে মূলত লোকজন নৌকা ভ্রমণ করতে আসে বিলের মধ্যে। তবে পানি না থাকাতেও অন্যরকম একটি সৌন্দর্য আছে, চারদিকে প্রাকৃতিক পরিবেশের সবুজের সমাহার, একটা মনোমুগ্ধকর দৃশ্য। বাইকগুলো বটতলাতে স্ট্যান্ড করে আমরা ইফতারি নিয়ে হেঁটে মাঠের মধ্যে যাচ্ছি একটা ফাঁকা কোথাও বসতে। মাঠের মধ্যে বসার আগেই আজান হয়ে যায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা শরবত দিয়ে রোজাটা ভাঙি। আরেকটি সুন্দর প্লেসে বসার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে এগিয়ে দেখি যে আমাদের মতো আরেকটি গ্রুপ এসেছে এত সুন্দর পরিবেশে ইফতারি করার জন্য। তো আমরা আর দেরি না করে এখানে বসে পড়ি। ছোট ভাইগুলো ছোলা পেঁয়াজে বেগুনে মুড়ি ভাগাতে ব্যস্ত হয়ে পড়ে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি 17টি রমজান আল্লাহর অশেষ রহমতে ভালোভাবে সুস্থতার সহিত রাখার তৌফিক দেওয়ার জন্য। সকলে দোয়া করবেন বাকি রমজানগুলোর জন্য আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোভাবে রাখতে পারি, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।